আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইএনটি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আলোর ঘটনা আলোর ঘটনা যেটা তোমরা তোমাদের বইয়ের নবমধ্যে পেয়ে যাবে ভিডিও শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এখনই ইএনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে করে তুমি আমার চ্যানেলের সকল ভিডিওর আপডেট পেতে পারো তো আলোর ঘটনা আলো ছাড়া আমরা দেখতে পাই না আলো না থাকলে গাছপালা জন্মাত না প্রাণীরা খাবার পেত না আমাদের খাদ্য পশু যেসব থেকে আসে তা জন্মাত না আলো ছাড়া তাই জীবন কল্পনা করা কঠিন আলো ছাড়া তাই জীবন কল্পনা করা কঠিন আলো এক প্রকার শক্তি আলোর কাজ করার সামর্থ্য আছে তাই আলো শক্তি কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয় আলো অত্যন্ত দ্রুত চলে সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার কতটুকু সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার এই ধ্রুতিতে তুমি চলতে পারলে এক সেকেন্ডে তুমি পৃথিবীর চারদিকে সাত বারেরও বেশি ঘুরে আসতে পারতে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে কোনো কিছুই আলোর চেয়ে বেগে চলতে পারে না আলো আমরা যেখান থেকে পাই না কেন সকল আলোর উৎস হল সূর্য আলো আমরা যেখান থেকে পাই না কেন সকল আলোর উৎস হল সূর্য সো এই আলো আসলে কিভাবে চলে সহজ বাংলায় যদি বলি তাহলে আলো সরল রেখায় চলে সোজা পথে চলে আলো বাঁকা পথে চলে না আলোর এই সরললোকিক পথকে বলা হয় আলোক রশ্মি আলোর এই সরলৌকিক পথকে আলোক রশ্মি বলা হয় তোমাদের এখানে যেই পরীক্ষাটা দেখাইছে একটা মোমবাতি মোমবাতি জ্বালানোর পরে কিছু কার্ডবোর্ড রাখছে কার্ডবোর্ডগুলো হচ্ছে সোজা করে রাখলে তাহলে তুমি আলোটাকে দেখতে পাবা মোমবাতির আলোটাকে আর যদি বাঁকা করে কার্ডবোর্ডগুলোকে রাখো তাহলে তুমি মোমবাতির আলোগুলো দেখতে পাবা না সো এ থেকে প্রমাণিত হয় যে আলো সরল পথে চলে অথবা সোজা পথে চলে এটা বাঁকা পথে চলে না সো এরপর হচ্ছে আমরা কীভাবে দেখি এরপর হচ্ছে আমরা কীভাবে দেখি সো এই ছবিটি যদি খেয়াল করে থাকো তাহলে যে এখানে একটি বাল্ব দেখাচ্ছে একটি ক্রিকেট বল আর হচ্ছে আমাদের চোখ ভাল্ভ থেকে আলো কষিগুলো আমাদের চোখে প্রবেশ করলে আমরা বাল্বটিকে দেখতে পাবো আবার এই বাল্বের আলো বল ক্রিকেট বলের মধ্যে পড়লে দেন ক্রিকেট বল থেকে আমাদের চোখের মধ্যে আলো প্রবেশ করলে তারপর আমরা এই সেই বলটিকে দেখতে পাবো এখানে বলে রাখা ভালো কিছু কিছু বস্তুর নিজস্ব আলো আছে এদেরকে বলা হয় উজ্জ্বল বস্তু যেমন সূর্য তারা জোনাকি পোকা মোমবাতি বৈদ্যুতিকভাব ইত্যাদি আর যেসব বস্তু নিজের কোনো আলো নেই সেগুলোকে বলা হয় অনুজ্জ্বল বস্তু আচ্ছা সো যেসব বস্তু নিজের কোনো আলো নেই অন্য বস্তুর আলো প্রতিফলিত করে এদের বলা হয় অনুজ্জ্বল বস্তু কোনো কোনো বস্তুতে আলো পড়লে তা প্রতিফলিত হয় না বস্তুটির সমস্ত আলো শোষণ করে নেয় এসব বস্তু তাই দেখতে কালো দেখাবে চোখ থেকে আলো গিয়ে বস্তুতে পড়ে না বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পরে বলেই আমরা বস্তুটি দেখতে পাই এই সম্পর্কিত একটা ঘটনা আছে আগেকার দিনে মানুষ মনে করতো আমাদের চোখ হতে আলো বস্তুর উপর পরে বলেই তারপরে আমরা বস্তুটাকে দেখতে পাই এই ধারণা অনেক দিন যাবৎ ছিল একবার বিজ্ঞানীদের মধ্যে এই নিয়ে তর্ক লেগে গেছে সো একটা মিটিংয়ের মধ্যে এক বিজ্ঞানী কী করলো সব লাইটগুলো অফ করে দিল তারপর বলে যে আপনাদের চোখের যেহেতু আলো আছে তাহলে আপনাদের চোখ থেকে এখন আলোগুলো গুলো করে তারপর এখন কি পাচ্ছেন কিছু তখন তারা বুঝতে তো কোনো কিছু দেখা যাচ্ছে না আমাদের চোখ থেকে আলো বের হলে তো আমরা এখন বস্তুগুলোকে দেখতে পাইতাম বা একজন আরেকজনকে দেখতে পাইতাম তো যেহেতু একজন আরেকজনকে দেখতেছে না আবার লাইট জ্বালানোর পরে তারপর সবাই সবাইকে দেখতে পাচ্ছে তারপর বুঝতে পারলো যে হ্যাঁ লাইট জ্বালানোর পরে আলো বস্তুর মধ্যে পড়লে তারপর সেগুলো আমাদের চোখে প্রবেশ করলে দেন আমরা দেখতে পাই সো এ থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারি যে আলো ছাড়া কোনো কিছু দেখা যায় না কোনো বস্তুতে আলো পড়ে তা আমাদের চোখে ফিরে আসলেই আমরা বস্তুটি দেখতে পাই তাহলে প্রশ্ন আসতে পারে অন্ধ লোকেরা দেখতে পান না কেন কোনো বস্তু থেকে আলো এসে যখন সবাই চোখে পড়ে তখনই বস্তুটি দেখা যায় অন্ধের চোখ যেহেতু স্বাভাবিক নয় তাই বস্তু থেকে আসা আলো গ্রহণ করতে পারে না ফলে তারা দেখতে পান না এই যে পৃষ্ঠায় ছাপা লেখাগুলো আমরা কী করে দেখতে পাই কালো লেখা বা কোনো কালো বস্তু কোনো উৎস থেকে আসা আলো বেশি শোষণ করে কিন্তু সাদা পৃষ্ঠা থেকে প্রতিফলিত আলো আমাদের চোখ গ্রহণ করে ফলে কাগজের ছাপা কালো অক্ষরগুলো আমরা দেখতে পাই উজ্জ্বল রঙ অনুজ্জ্বল রঙের চেয়ে বেশি আলো শোষণ করে যে বস্তু সকল আলো শোষণ করে তা কালো দেখায় যেহেতু এখানের অক্ষরগুলো বেশি আলো শোষণ করতেছে সাদা পৃষ্ঠের তুলনায় তাই আমরা অক্ষরগুলোকে কালো দেখতেছি সো এরপর হচ্ছে আলোর প্রতিফলন ও শোষণ আশা করি এতক্ষণ বুঝে গিয়েছো আলোর প্রতিফলন এবং শোষণ কি তবুও এখানে বলে রাখা ভালো কোনো বস্তুতে আলো পরে যদি তা বাঁধা পেয়ে ফিরে আসে তাহলে তাকে প্রতিফলন বলে আসলে কোনো কিছু যদি বাঁধা পেয়ে ফিরে আসে সেটাই এমনিতে প্রতিফলন ঠিক আছে এখানে যেহেতু আলো বাধা পেয়ে ফিরে আসছে তাকে আলোর প্রতিফলন বলে আর কোনো বস্তুতে আলো পরে তা যদি ফিরে না আসে তাহলে তাকে শোষণ বলে এরপরে এই ছবি দুটি যদি খেয়াল করে থাকো তাহলে এখানে প্রথম ছবিটিতে একটি মসৃণ তল এবং দ্বিতীয় ছবিটিতে আরেকটা অমসৃণ তল দেখা যাচ্ছে মসৃণ তলেরটা সেটা আয়না হতে পারে অথবা স্টিলের থালা হতে পারে আর অমসৃণ তল হিসেবে সেটা অনেক দিন ধরে ইউজ করা স্টিলের থালা হতে পারে অথবা কাগজের পাতা হতে পারে এই যে মসৃণতলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে নিয়মিত প্রতিফলন বলতে বোঝাচ্ছি এখানে আপতন আলো আপতিত আলো এবং প্রতিফলিত আলো দুইটাই কোন হচ্ছে সমান অর্থাৎ মসৃণতলে আলো ঠিক যে কোন যেভাবে আসছিল ঠিক সেইভাবেই ফিরে যায় আসছিল যে কোন করে ঠিক সেই কোন করেই আবার প্রতিফলিত হয় এই জন্য এই ধরনের প্রতিফলনকে বলা হয় আলোর নিয়মিত প্রতিফলন এখানের ক্ষেত্রে দেখো আলো রশ্মিগুলো পরস্পর সমান্তরাল সমান্তরালে আসে এবং সমান্তরালে প্রতিফলিত হয় কিন্তু এই যে দ্বিতীয় ছবিটিতে রশ্মিগুলো সমান্তরালে আসে ঠিকই কিন্তু প্রতিফলিত হওয়ার সময় এক একটা এক এক দিকে প্রতিফলিত হয় এই ধরনের প্রতিফলনকে বলা হয় আলোর অনিয়মিত প্রতিফলন অথবা ব্যাপ্ত প্রতিফলন অথবা বিক্ষিপ্ত প্রতিফলন সো আলোর নিয়মিত প্রতিফলন এবং ব্যপ্ত প্রতিফলনের মধ্যে মূল পার্থক্য হচ্ছে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মিগুলো সমান্তরালে আসে এবং সমান্তরালে প্রতিফলিত হয় আর অনিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আলোক রসি সমূহ সমান্তরালে আসে ঠিকই কিন্তু প্রতিফলিত হয় এক একটা কোণে ভিন্ন ভিন্ন কোণ করে সো যে পৃষ্ঠ যত মসৃণ বা চকচকে তত বেশি আলো প্রতিফলিত করে আর যে পৃষ্ঠ যত অমসৃণ বা কম চকচকে তা কম আলো প্রতিফলিত করে এই বিষয়ে এখানে একটি পরীক্ষা দেওয়া আছে পরীক্ষাটা চাইলে তোমরা বাসায় করে দেখতে পারো অমসৃণ বা কম চকচকে পৃষ্ঠে আলোর প্রতিফলনের সাথে অন্য ঘটনাও ঘটে যা তোমরা উপর শ্রেণীতে শিখবে সো আজকের আলোচনা এতটুকু কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু যাওয়ার আগে তোমাদের জন্য একটা ছোট্ট ধাঁধা সো তোমাদের জন্য ধাঁধাটি হচ্ছে অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা জিনিসটা কি সো ভিডিওটা দেখে তুমি যদি নতুন কোনো কিছু শিখে থাকো তাহলে এখন ভিডিওতে একটি লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর হ্যাঁ ধাঁধার উত্তরটি আমাকে কমেন্ট বক্সে জানাও আমি সঠিক আনসারটা দিয়ে দেবো পরে সো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে টিল দেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এক জন্য দোয়া করবে নামাজ পড়বে এবং ভালো কাজ করবে আল্লাহ হাফেজ